আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির রক্ষণশীলতা আর থাকছে না সিনেমার জন্য বিশাল বাজেটের ঘোষণা দিল সৌদি সরকার সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল গত কয়েক বছর ধরেই ধর্মীয় রক্ষণশীলতা ছেড়ে রূপালি জগতে মন দিয়েছেন সৌদি সরকার রূপালী জগতে আরও প্রভাব বিস্তার করতে আগামী দশকের মধ্যে বিনোদন শিল্পের উন্নয়নে দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ পত্রিকা ইতিমধ্যে একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে স্থানীয় সিনেমাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সৌদি সরকার এত বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করেছে এর মধ্যে এই সংক্রান্ত একটি ফান্ড ঘোষণা করা হয়েছে এই সুবিধা দুইভাবে পাওয়া যাবে বলে জানিয়েছে এই ফান্ডটির দায়িত্বে থাকা মোহাম্মদ বিন দায়েল তিনি জানিয়েছেন কেউ যদি সিনেমা বানানোর জন্য লোন নিতে চায় তার এই সুযোগ সুবিধা দেওয়া হবে অন্যদিকে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সিনেমায় অর্থায়ন করা হবে শুধু তাই নয় বিভিন্ন কোম্পানিকে এই বিষয়ে এগিয়ে আসার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে পাশাপাশি শেয়ার বাজারে সংক্রান্ত সুকুক বন্ড ছাড়া হয়েছে এদিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরের দাঁচে সৌদির রাজধানী রিয়াদে দেশের প্রথম অপেরা হাউজের নির্মাণ কাজ বেশ কিছুদিন ধরেই চলছে যুবরাজ মোহাম্মদ বেশ কয়েক বছর আগে বিষন দুই নামে যে আর্থ সামাজিক সংস্কার কর্মসূচির ঘোষণা করেছিল তার অংশ হিসেবেই বিনোদন খাতে বিপুল অর্থের এই বিনিয়োগ করা হচ্ছে আর এরই মাধ্যমে রক্ষণশীলতার খোলস থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে সৌদি খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে